বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আশা যাক বিস্তারিত সংবাদে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের নিবেদন, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। আমরা যখনই যে কোনো বিষয় আপলোড দেব আপনার ডিভাইসে পৌঁছে যাবে। চলুন এখন যাওয়া যাক বিস্তারিত সংবাদে। যথাযথ মর্যাদার সাথে বুধবার জলপাইগুড়িতে পালিত হলো 114তম ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে সকল স্কুল কলেজ খোলার দাবি জানালো এসএফআই ডিওয়াইএফআই। এদিন এসএফআই ডিওয়াইএফআই সদর দক্ষিণ কমিটির উদ্যোগে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালিত হলো পাণ্ডাপাড়া কালীবাড়ির ক্ষুদিরামের মূর্তির পাদদেশে। এদিন ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পাশাপাশি ছিল উদ্বোধনী সঙ্গীত ও আলোচনা। করোনার কারণে এবারও ছোট আকারে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই জোনাল সম্পাদক অঞ্জন সেন, এসএফআইয়ের সম্পাদক বাবুল রায়, ডিওয়াইএফআই খড়িয়া অঞ্চল সম্পাদক ছাড়াও মেদুল বোস, বেলাল মোহাম্মদ ও পীযূষ মিশ্র। আমরা এসএফআই এবং ডিএফআইয়ের উদ্যোগে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যিনি শহীদ হয়েছিলেন খুব অল্প বয়সে, শহীদ ক্ষুদিরাম বসুর 114তম আত্মবলিদান দিবসে এসএফআই এবং ডিওয়াইএফআই গোটা রাজ্য জুড়ে আজকে এই আত্মবলিদান দিবসে আমরা ছাত্র যুবরা বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি। আমরা এই সময়কালে আমরা আজকে এই শহীদ দিবসের স্লোগান দিয়েছি, শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও। অবিলম্বে স্কুল কলেজ খোলার দাবিতে, সমস্ত ছাত্রছাত্রীদের ভ্যাকসিনের দাবিতে এবং উচ্চ মাধ্যমিকে সমস্ত ছাত্রছাত্রী এবং মাধ্যমিকের সমস্ত ছাত্রদের যারা পাস করেছে তাদের প্রত্যেকের ভর্তির দাবিতে আজকে আমরা এই বিপ্লবী শহীদের 114তম আত্মবলিদান দিবসে আমরা বিভিন্নভাবে আমাদের যে আন্দোলনের রূপরেখা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াই আমরা হচ্ছে আজকের থেকে আমরা শুরু করতে চাই বামপন্থী ছাত্র যুবরা। নৈহাটিতে সিবিআই হানা। নৈহাটি রাধাবল্লভ রোড এলাকার সম্রাট ভট্টাচার্য ও তার স্ত্রী প্রিয়াঙ্কা দে ভট্টাচার্যের বাড়িতে সিবিআই আচমকা তার 5 সদস্যের দল হানা দেয়। রানা দত্ত নামে ওই দম্পতির ভাগনাকে সঙ্গে নিয়ে তাদের আরও একটি বাড়িতে হানা সিবিআই আধিকারিকদের। কী কারণে এই তদন্ত তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এলাকাবাসীও হতবাক। গতকাল রাত থেকে প্রায় 16 ঘন্টা ধরে আরজিকর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ চলছে। এই অবস্থান বিক্ষোভের মূল কারণ মূলত প্রিন্সিপালের পদত্যাগ দাবি। জুনিয়র ডাক্তারদের বেশ কিছু দাবি দাওয়া রয়েছে, তাদের মধ্যে অন্যতম পিজেবি এখনও পর্যন্ত বন্ধ রয়েছে, এছাড়াও তাদের অন্যান্য বিভাগ বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছেন সেই বিভাগগুলো খোলা হোক, কিন্তু প্রিন্সিপাল সেগুলোর কোনো কিছুতেই পাত্তা দিচ্ছেন না। মূলত সেই কারণগুলোকে ঘিরে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ। কিছুক্ষণ আগেই প্রিন্সিপালের সঙ্গে ছাত্রছাত্রীদের মিটিং হয়, তবে সেই মিটিংয়ে সমস্যার সমাধান কিছুই বেরিয়ে আসে না। তারপরে জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্ত নেয় তারা তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে এবং প্রিন্সিপালের পদত্যাগ তারা দাবি জানাচ্ছে। প্রায় 150 থেকে 200 জন ছাত্রছাত্রী প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করছে। ইতিমধ্যে প্রিন্সিপালকে তারা ঘরবন্দি করে রেখেছেন। তাদের দাবি, তারা যে সমস্ত দাবিগুলি তুলেছেন সেগুলো মানতে হবে, না হলে তারা তাদের অবস্থান বিক্ষোভ থেকে সরবেন না। মানে বেশিরভাগ সমস্যারই কোনো ঠিকঠাক রেশনাল সমাধান দিতে পারেননি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি প্রত্যেকটা দাবি দাওয়া জানানোর জন্যে এরকম 16 ঘন্টা ঝামেলা করতে হয়, 16 ঘন্টা ধর্নায় বসতে হয়, তাহলে সেই অথরিটি ঠিক করে কাজ করার। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভে সামিল শিক্ষকরা। শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে আন্দোলন অনশন চলছে রাজ্য জুড়ে।
কোনো সময় সেই বিক্ষোভের আঁচ এসে পড়েছে শিক্ষামন্ত্রীর বাড়ির কাছেও। এবার সেই শিক্ষকদের ভবিষ্যৎ নিয়েই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকার। আজ বৈঠক শেষে তিনি জানান শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক খুব সদর্থক এবং সেখানে বিশেষ করে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্যে যারা আবেদনকারী ছিলেন তাদের বিভিন্ন গ্রিভেন্স রয়েছে, সেটা আমরা দেখছি। আমাদের কমিশনে যারা আছেন তারা অনেকেই নবনিযুক্ত। এই ঘটনাটা আগে থেকে চলছে, উল্লেখ্য আমাদের মাননীয় মন্ত্রী, তিনি এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে তার পদে এসেছেন, কাজেই আমরা বিষয়টাকে সকলেই দেখছি একটি পজিটিভভাবে নতুন অ্যাঙ্গেল থেকে। আমাদের আজকে মাননীয় মন্ত্রীর সাথে যে আলোচনা হয়েছে সে আলোচনাটা এক কথায় বলতে গেলে খুব সদর্থক, এবং সেখানে আমরা দেখেছি যে বিশেষ করে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ এই শ্রেণীর জন্য যারা অ্যাপ্লিক্যান্ট ছিলেন আগে তাদের বিভিন্ন গ্রিভেন্স আছে, সেই গ্রিভেন্সের কথাটা আমরা ভেবেছি। একটা জিনিস বলতে হবে আপনাদের সামনে যে আমরা যারা আছি, বিশেষ করে আমি এবং আমার দলের যারা আছে, মানে আমাদের কমিশন, যে কমিশনে যারা রয়েছেন তারা অনেকেই নবনিযুক্ত। এই ঘটনাটা আগে থেকে চলছে এবং উল্লেখ্য যে আমাদের মিনিস্টার মাননীয় মন্ত্রী তিনিও এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে তার পদে এসেছেন, এই দায়িত্ব নিয়েছেন। কাজেই আমরা সবাই বিষয়টাকে দেখছি একটা পজিটিভ অ্যাঙ্গেল থেকে নতুনভাবে, এবং কী করে এটাকে সলভ করা যায় এটা হচ্ছে আমাদের প্রাথমিক দিক। দুটো বিষয় আমরা চিন্তাভাবনা করব, একটা হচ্ছে তাদের গ্রিভেন্সগুলো কীরকম তার একটা অ্যানালিসিস করা, এবং তাদের মধ্যে যারা সত্যি সত্যি গ্রিভেন্স হয়েছে তাদের অ্যাগ্রিভ তারা সত্যি সত্যি সেইটা দেখা, আর দু নম্বর হচ্ছে যে তাদের কী করে অ্যাকোমোডেট করা যায় ভ্যাকেন্সিগুলো দিয়ে আইন মেনে, ন্যায্যভাবে আইন মেনে তাদের কতজনকে অ্যাকোমোডেট করা যায় সেটা আমাদের একটা বিষয় হবে। যারা 185 দিন ধরে অবস্থান অনশন করছেন তারা, আপনারা দেখেছেন যে এরা বিভিন্ন জায়গায় অবস্থান করেছেন, অসুবিধে ফেস করেছেন, আমাদের কমিশনার অফিসে এসছেন, আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়ের বাড়ির সামনে তারা অবস্থান করেছেন, এটা আপনারা দেখেছেন। আপনারা তাদের আপনাদের বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ামে তারা আপনারা সেটা বলেছেন, প্রকাশ করেছেন, সেটা আপনারা জানেন এবং মানুষও জানেন। সেই মানুষদের, মানে যারা ক্যান্ডিডেট ছিলেন, তাদের যে এই দুঃখ কষ্ট সেটাকে আমরা মোটেই হালকাভাবে দেখছি না, সেটা হচ্ছে প্রথম কথা। আর একটা স্যার, ওরা যখন প্রেস ক্লাবে 2019 অবস্থান বিক্ষোভে বসেছিল তখন সরকারের থেকে একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারপর এমনকি মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন সেখানে, সেটা আমরা শুনেছি, সেটা ওরা বলেওছেন এবং ওদের কাছ থেকে আমরা বলেছি যে আপনারা আপনাদের যুক্তির সপক্ষে কিছু কাগজ আমাদের দিন। ওনারা সেই কথাটা ওনা মাঝে মাঝে দিয়েওছেন আমাদের, সেগুলো আমরা দেখেছি বলেই আমার মনে হয় যে ওদের গ্রিভেন্সের যে দিকগুলো সেগুলো বিভিন্ন রকম আছে। কাজেই গ্রিভেন্সের একটা অ্যানালিসিস করা খুব প্রয়োজন, তাদের গ্রিভেন্সগুলো ম্যাপিং এসেন্সিয়ালি দরকার, মানে তাদের কোন লোকেদের কতগুলো মানুষ, তারা কীভাবে কোন জায়গায় তাদের আটকাচ্ছে, তাদের দাবিটা ন্যায্য কিনা। কারণ অনেক সময় হয় কি, এই অবস্থায় যারা থাকেন আপনারা জানেন যে তাদের অনেকেরই মনে হয় যে আমি কেন পেলাম না, এরকম একটা দিক এসে যায়। কিন্তু ইন্ডিভিজুয়ালি অ্যানালিসিস করাটা খুব দরকার যে কতজন তাদের থেকে কম নম্বর পেয়েছে বা বেশি নম্বর। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং AICT রেকগনাইজড অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড MBA ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিটেকনিক প্রোগ্রাম। পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া, এক্স ডাইরেক্টর অফ IIT খড়গপুর অ্যান্ড ফ্যাকাল্টিজ ফ্রম IIM, IIT, NIT, ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres ক্যাম্পাস উইথ হোস্টেল অ্যান্ড ক্যান্টিন ফেসিলিটি, লাইব্রেরি, বুক ব্যাংক ফেসিলিটি, ল্যাঙ্গুয়েজ ল্যাব, ওয়াইফাই ক্যাম্পাস, স্পোর্টস কমপ্লেক্স, জিমনাশিয়াম অ্যান্ড সুইমিং পুল, স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 কোম্পানিজ ফর বেস্ট ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট। ফর ডিটেল ভিজিট BBIT।
আপনার রুম রেডি ম্যাডাম থ্যাংক ইউ আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায় এই তো পাশে আসুন 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 নমস্কার কি হোমলি পরিবেশ ওয়ান কফি প্লিজ বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট ব্যাকলাইট স্টার ফ্লেক্স ভিনাইল ফ্রন্টলাইট ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয় প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ